যে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ যে নির্বাচনগুলি বিভিন্ন সময় দিয়ে আসতেছে তারা তাদের কৌশলে এগুচ্ছে আর যারা আমাদের বাহিরে বলতে সত্য কথা বললে অনেকের খারাপ লাগবে পৃথিবীতে এত কোনো দল নাই যত দল বাংলাদেশ আছে এখনো পালিয়ে বেড়াচ্ছে তারা এখন ঘরে বসে কথা বলতেছে টকশো করতেছে তারা মাঠে নাই ঘাটে নাই কোথায়ও নাই তাহলে আমি আর আপনি সাধারণ মানুষ এই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কারা কাজ করবে আপনি সেটা বলেন এবং উনি সম্ভবত এখন রিয়ালাইজ করতেছেন যে দলকে উনি মনে মনে পোষণ করেন তারা কোনে কিছু করতে পারতেছে না উনি তাদের প্রতি অভিমান আছে শুধু সরকারের প্রতি অভিমান আমি সেটা মনে করি না ওনার অভিমান তাদের প্রতি আছে তারা নির্দিষ্ট কোনো মানে সুশৃঙ্খল কোন বক্তব্য সুশৃঙ্খল কোনো আন্দোলন সুশৃঙ্খল কোন কিছুই করতে পারতেছে না আমি খুব বেশি কথা বলবো না কারণ রাজনীতি প্রেক্ষাপটে আমরা আসলে টকশোতে আসি রাজনৈতিক চেতনা থেকে রাজনীতির বাইরে গিয়ে কথা বলতে গেলে সেটা অন্য প্ল্যাটফর্ম তো সেক্ষেত্রে সাথে আমার কথা হয়েছিল রাজনৈতিক বিষয়ে টকশোতে যেটা উনি সম্ভবত আমার উপর একটু আপসেট হয়েছিলেন সেদিন আমি যদি স্মরণ করি কারণ রাজনীতিকে রাজনীতি দিয়েই ফেস করতে হয় সেটা আমি বুঝি এটা হলো ফান্ডামেন্টাল আপনার আইডিয়া বা ফান্ডামেন্টাল সিস্টেম বা শিষ্টাচার তো সেই সেটা যদি আমরা না করে গণতন্ত্র গণতন্ত্র মানে কিন্তু কিন্তু সংজ্ঞা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা আপনার সঠিক নাই গণতন্ত্র মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার বাধের অধিকার বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলা এবং কথা বলতে দেওয়া এটা সবচেয়ে বড় অধিকার তো সেক্ষেত্রে আমরা প্রো ইলেকশন কথা বলছি এখনো বলি কিন্তু আমি সরাসরি ওখানে রাজনীতির নাই আমার সম্ভবত সাইদ ভাই উনি নিউট্রাল হিসাবে কথা বলেন ভাই সম্ভবত একটা দল করেন আমাদের ভদ্রলোক আশ্রফ ভাই উনি সম্ভবত আওয়ামী লীগ করতেন এখন আর করেন না তো এখন করেন না কি কারণে না আমি সেটা জানি না ব্যক্তিগত কিন্তু আমি বলবো অনেকের অভিমান আছে আওয়ামী লীগের যারা অভিমান অভিমান অভিমানের জায়গা থেকে তো আমরা অভিমান করতে পারি একজনের সাথে অন্য কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্র যন্ত্রের সাথে অভিমান নাই সেটা রিয়ালিটি আপনাকে কৌশলের মধ্য দিয়ে মানুষের যেহেতু আপনি রাজনীতি করতে নামছেন মাঠে আপনাকে কুট কৌশল করতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তের মধ্যে ভুল থাকলে আপনি পেছনে পড়বেন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আপনি এগিয়ে যাবেন এটাই তো নিয়ম কিন্তু এই নিয়মের মধ্যে বাংলাদেশ আছে কি না এটা অ্যাবসুলেটলি আপনি বলতে পারেন আমার মনে হয় বাংলাদেশ এখন একটা নিয়মের মধ্যে দিয়ে চলতেছে অত ভালো চলতেছে অথবা মন্দ চলতেছে কিন্তু চলতেছে আপনি এর বাইরে আর কি দেখতে চান আমরা সবাই আমি নিয়মতান্ত্রিক দেখতেছি যে আমি যদি আমি যদি পিছনে ফেরে যাই যে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন চব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ যে নির্বাচনগুলি বিভিন্ন সময় দিয়ে আসতেছে তারা তাদের কৌশলে এগুচ্ছে আর যারা আমাদের বাহিরে বলতে সত্য কথা বললে অনেকের খারাপ লাগবে পৃথিবীতে এত কোন দল নাই যত দল বাংলাদেশে আছে এবং একটা গণতান্ত্রিক দেশে তিনটা চারটা ম্যাক্সিমাম দল থাকে আমাদের দেশে উপরে দল আছে উপরে মত আছে প্রত্যেকটা লোক একটা ইনস্টিটিউশনের মতো মনে হয় যার কারণে কেউ কারোর সহ্য করতে পারতেছে না এবং কে সত্য বলে কে মিথ্যা বলে সেটাও বোঝা মুশকিল হয়ে পড়ে আপনি দেখেন এই নির্বাচনটা মানে হঠাৎ করে হয় নাই 2024 সালে নির্বাচন নির্বাচনে নিয়ে কথা হতে ছিল প্রায় বছর খানেক থেকে সব দলে আন্দোলনের সংগ্রাম করছে সব দলে নিয়মতান্ত্রিকভাবে এগুচ্ছ ছিল এখন সেই নির্বাচনে কেউ হেরে যাবে কেউ জিতবেই তো স্বাভাবিক এখন আপনারা যে কথাগুলি বলতেছেন আমলারা দেশ চালাচ্ছে ডিসিরা দেশ চালাচ্ছে এটা হলো আমাদের গণতন্ত্রের দুর্বলতা সেই দুর্বলতার জন্য তাই কারা এবং একটা বিশেষ অংশ বাংলাদেশের মানুষ তারা নির্বাচন

আমিও কথা বলতেছি কথা বলতেছেন দূরের থেকে দেশের থেকে থেকে বলছি লন্ডন থেকে বলছি থেকে আমি তো দেশের বলতে দেখি সর্বত্র যার যা কথা সব কথা সবাই বলতেছে কিন্তু এই কথা বলে তো সমাধান হবে এটা হবে রাজনৈতিক সমাধান সেই রাজনৈতিক সমাধানটা করার জন্য রাজনীতিটা যদি ভুল করে সেইটা তারা জবাব দিতে হবে এবং তারা দিচ্ছে না তারা এখনো পালিয়ে বেড়াচ্ছে তারা এখনো ঘরে বসে বড় কথা বলতেছে টকশো করতেছে তারা মাঠে নাই ঘাটে নাই কোথায়ও নাই তাহলে আমি আর আপনি সাধারণ মানুষ এই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কারা কাজ করবে আপনি সেটা বলেন ওনারা তো সেই স্পেসিফিক কথা বলতেছে না ওনারা ঘোরায়া পেচায়া কথা বলতেছে ওকে দোষ দিচ্ছে ওকে এটা এটা ইন্ডিভিজুয়ালি যারা আজকে বিএনপি করে বা অন্য দল করে তারাও ক্ষমতা ছিল তারা ওই সময় কি কি কাজ করছে তারা কি ভুলে গেছে তারা কি তখন কি এই সমস্ত ছিল ছিল না তখনও এখনো আছে কিন্তু সেটাকে রাজনৈতিক নেতা নেত্রী আসছেন তারা কোনো ভূমিকা পালন করতেছে না তারা বাংলাদেশে আমি যেটুকু শুনতেছি বাংলাদেশে বিদ্যুতের সমস্যা বাংলাদেশের দ্রব্য মূল্যের সমস্যা বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলি ঘটছে জাতীয় সমস্যা সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক লোকেরা রাজনৈতিক ভাবে কথা বলবে তখন সরকার যদি ক্ষমতা থাকে সেটা যেই সরকার হোক আমার সরকার হোক যেই সরকার হোক তাদের টনক নড়বে তারা সেটা চিন্তা করবে তারা এখন পার্লামেন্টেও নাই বাহিরেও নাই এখন এই এই কারণে বাংলাদেশে যে সমস্ত লোকজন বিভিন্ন জায়গায় বসে আছে তারা সেই সুযোগটা নিতেছে এই লোকগুলির কারণে এই লোকদের রাজনৈতিক দূরদর্শিতার কারণে সেগুলি হচ্ছে এখন আপনারা যদি দেখেন পৃথিবীর গণতন্ত্র থাকে সব দেশেই কিন্তু সেখানে একটা জবাবদিহিতে আছে এখন আপনাদের কথা আমি বুঝতেছি বাংলাদেশের জবাবদিহিতে না জবাবদিহিতা কার কাছে দিবে জবাবদিহিতা দেওয়ার তো লোক দেখতেছি না তারা নিজেরাই বিভিন্নভাবে ভাবে দোষে দুষ্টিত হয়ে আছে তারা নিজেরাই কোন পথ তৈরি করতে পারতেছে না তারা কোনোভাবেই তাদের নিজস্ব বক্তব্যটাকে জনগণের কাছে নিয়ে যেতে পারছে না এবং আগামী দিনে পারবে সেরকম সম্ভাবনা আমি দেখতেছি না তাতে আমি মনে করি যারা আওয়ামী লীগ করে সরকার চালাচ্ছে তারাও মানুষ তাদেরও লিমিটেশন আছে তাদের তাদের সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা গুলোকে আপনাকে ধরিয়ে দিতে হবে ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে রাজনৈতিক ভাবে এগুতে হবে সেটা না করে আমরা যদি ঘরে বসে আলাপ আলোচনা করি কথা বলি অভিমান করি আমার মনে না বাংলাদেশের মানুষের ভাগ্যের বা গণতন্ত্রের কোনো ডেভেলপমেন্ট হবে আমি এই কথা বলছি যে আমি এখন আশ্রাফ ভাগে একটা প্রশ্ন করতে চাই উনি এখন অনেক কিছু দেখতেছে আওয়ামী লীগের এত বছর রাজনীতি করার পরে উনি যখন হেরে গেলেন ওনার সমস্ত দোষ চোখে পড়তেছে তো সেই দোষগুলো যদি আত্মসং আপনি আগেও করতে পারলেন কিন্তু আগে করেন নাই আমার এখানে চিন্তা করেন রাষ্ট্রের ভালো চাইতেছেন কিন্তু একটা একটা মধ্যে আসতে হবে দলের সাথে থাকতে হবে সেই দলের হয়ে তাদের আদর্শ কিছুটা আমাদেরকে বুঝাইতে হবে এবং উনি সম্ভবত এখন রিয়ালাইজ করতেছেন যে দলকে উনি মনে মনে পোষণ করেন তারা কোনো কিছু করতে পারতেছেন উনি তাদের প্রতি অভিমান আছে শুধু সরকারের প্রতি অভিমান আমি সেটা মনে করি না ওনার অভিমান তাদের আছে তারা নির্দিষ্ট কোন বক্তব্য সুশৃঙ্খল কোন আন্দোলন কোন করতে না তারা শুধু শর্টকাট খুঁজতেছে সেই শর্টকাট তো হবে না ভাই শর্টকাট পথ তো তৃতীয় শক্তি সেই তৃতীয় তো উস্কানি দিয়ে যদি আপনারা দেশে বিশৃঙ্খলা সিদ্ধি করতে চান গণতন্ত্রকে আবারও হুমকির মুখে ফেলতে চান তাহলে এটা তো দেশের জন্য জনগণের জন্য আঠারো কোটি মানুষের জন্য আমরা কোনো কিছুই দিতে পারবো না অন্তত কথা বলতে পারবো না এখন তো কথা বলতে পারতেছি তখন কথা বলতে পারবেন না এখন আসেন আমরা মনে করি যে বাংলাদেশে যে সমসাময়িক যে সমস্ত সমাধান আসবে নিশ্চয়ই সরকারের টনক নড়বে সরকারও চিন্তা করবে তাদের তাদের দায়িত্ব বেড়ে যাবে কিন্তু সেই দায়িত্ব তারা নিতে পারতেছে না ওবাদুল কাদের যে কথাগুলি বলতেছেন মাঝে মাঝে উনি যে কথাগুলি বলেন যে বিএনপির এখন অবস্থা খারাপ এটা সেটা বলবে এটা রাজনৈতিক কথা তো রাজনীতি তারা যাদেরকে খারাপ বলতেছে তারা শো করুক না শোডাউন করুক না কিছু যে না আমরা এখনো ভালো আছি সবল আছি আমরা এই কারণে আন্দোলন করতেছি ওনারা কোনো ইস্যুই ক্রিয়েট করতে পারতেছে না শুধুমাত্র মনে করতেছে বাংলাদেশের সব সাপোর্ট ওনাদের জন্য তো ওইটা তো সাপোর্ট থাকার লাভ নাই ওটার থেকে মানুষ উপকৃত হইতেছে না আমি সেটা মনে করি এবং আমি বিশ্বাস করি যে সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসেন সুস্থ ধারা রাজনীতি করেন মানুষের যে দাবি দাওয়া সেটার সাথে ঘোষণা করেন এবং তাদের না মাঠে থাকেন না থাকলেও সত্য কথা বললে নিশ্চয়ই সরকারের কোন দুর্বলতা থাকলে সেটা ওনারা করার চেষ্টা করবে এবং করতেছে এখন আগামী দিনে বাংলাদেশ ধীরে ধীরে এগুচ্ছে এটা এটা আপনারা অস্বীকার করতে পারতেছেন না বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের ডেভেলপমেন্ট বাংলাদেশের যে সমস্ত কার্যকলাপ গত পনেরো বছর যে ডেভেলপমেন্ট গুলো হইতেছে সেগুলো আরো সানিতে হবে রাস্তাঘাট হবে ব্রিজ হবে কালভাট হবে মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে আসবে আন্তর্জাতিক মুদ্রা দেশে যাচ্ছে আরো যাওয়ার জন্য চেষ্টা করবেন সেই সেই জিনিসটাই তো বাংলাদেশ সরকার করতেছে এখন যদি আপনারা এইভাবে বিরোধিতা করতে থাকেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকেন তাহলে আপনাদেরও লাভ হবে না তারাও বিপাকে পড়বে তাতে লাভ কি জনগণের লাভটা কি আপনার আমরা তো জনগণের কথাই বলতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ